बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बंधुरा आशा करछि आपनारा सबाई भालो आछेन। ब्लगार अफ चट्टग्राम चैनलेर पक्ष थेके आपनादेरके स्वागतम। आज के आपनादेरके आमि एकटा मिक्सड सब्जी रान्ना करे देखाबो। तो मिक्सड सब्जीटार मूल इनग्रेडियंट्सटा होच्छे बोली, चट्टग्रामेर भाषाय बोली बोले, जेटा कला गाछेर भेतरेर मूल थेके पावा जाय। तो एक कप टमेटो कुचि, एक कप পেঁয়াজ কুচি, এক কাপ ধনে পাতা কুচি এবং প্রয়োজন অনুযায়ী আমি কাঁচামরিচটা ব্যবহার করব। চট্টগ্রামের ভাষায় এই বলিটার ভেতরে আমি আরও অনেকগুলো সবজি অ্যাড করব, তো আপনাদেরকে দেখিয়ে দিব। আমি কেটে নিয়ে আসছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া আমি পরিমাণ অনুযায়ী ইউজ করব এবং পরিমাণটা আপনাদেরকে বলে দিব। এই যে কেটে নিয়ে আসলাম আমি, সবগুলোই ঝুরি করে কাটা। এই যে বলিটা, যেইটা আমি বলছিলাম আপনাদেরকে যে কলা গাছের ভেতরের মূল থেকেই পাওয়া যায়, এটা আঁশযুক্ত হয়ে থাকে। আলু দিয়েছি আমি সেখানে ঝুরি করে, বলির মতো করে আলুকে আমি কেটেছি। ফুলকপির ফুলটা নিয়েছি ছোট করে কেটে। বেগুন দিয়েছি, বেগুনকে আমি এভাবে পাতলা করেই কেটে নিয়েছি। এখানে মসুর ডালটা আমি অ্যাড করব। মসুর ডালকে গরিবের পুষ্টি বলা হয়, অনেক পুষ্টি থাকে মসুর ডালের মধ্যে। তো আমি আরও কিছু ডাল ইউজ করব এখানে, রান্না করতে করতে দেখতে পারবেন। এটাকে আমি একটা মাখা সবজি রান্না করব। এখানে আমি চার প্রকারের ভেজিটেবল ইউজ করেছি। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আধা কাপ, ফুলকপি, আলু, বেগুন এবং ওই বলিটা যেটা চট্টগ্রামের মানুষরা বলি বলে। আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, এটা কলা গাছের ভেতরের মূল অংশটা দিয়ে, মূল অংশটাকেই বলা হয় বলি। আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, কিছু টমেটো কুচি আমি এখন দিচ্ছি পেঁয়াজের সাথে। লবণটা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আমি লবণ ইউজ করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। হলুদের গুঁড়া দিচ্ছি আমি 1 টেবিল স্পুন। ধনের গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন। সামান্য পরিমাণে পানি দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য। পানিটা না দিলে মরিচ মশলাটা আমার পুড়ে যেতে পারে। মরিচটা দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচটা আমি, একটা মরিচকে 2 পালি করে নিয়েছি।
অনেকগুলো সবজি একসাথে রান্না করলে দেখবেন অনেক ভালো লাগে। একটা সবজি রান্না করলে অত বেশি ভালো হয় না, কিন্তু আপনি যদি দুই তিনটা সবজি চারটা সবজি একসাথে রান্না করেন তাহলে স্বাদটা অনেক বেড়ে যায় এবং অনেক বেশি হেলদি হয়, কারণ এক একটা সবজিতে এক একটা পুষ্টি বিদ্যমান থাকে। তো আমি মসুর ডাল আর মিক্সড সবজিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও কয়েক প্রকার ডাল ইউজ করব, সেটা আপনারা রান্না করতে করতেই দেখবেন। সবজিটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বলিটা আঁশ যুক্ত হয়ে থাকে, তো আমাদের পেটের জন্য অনেক ভালো আঁশযুক্ত জিনিস এবং অনেক বেশি হেলদি। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদের জন্য এই আঁশযুক্ত সবজিগুলো, যেমন কি বলি বলেন, এই কচুল্লতি। তো আমি এখন ইউজ করতেছি মুগ ডাল, আধা কাপ মুগ ডাল দিয়ে দিচ্ছি। আমি মসুর ডাল দিয়েছি, এখন মুগ ডাল দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিব। তো বন্ধুরা, যা বলছিলাম, কচুল্লতি আঁশযুক্ত হয়ে থাকে, বলিটাও আঁশযুক্ত হয়ে থাকে এবং আরও অনেকগুলো খাবার আছে যা আঁশযুক্ত থাকে, আমাদের পেটের হজম ক্রিয়াটা ভালো থাকে এবং আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা ভালো হয়। তো এই জন্য আঁশযুক্ত খাবার খাওয়া অনেক ভালো। এখন আমি ইউজ করতেছি ছোলার ডাল, 2 টেবিল স্পুন আমি ছোলার ডাল দিয়ে দিলাম। 3 রকমের ডালের কারণে আমার সবজিটা অনেক বেশি হেলদি হয়ে গেল। আরও 4 প্রকার ভেজিটেবল এবং 3 রকমের ডাল। তো আমার সবজিটা খুবই ইজি এবং সিম্পল, বাট অনেক বেশি হেলদি এবং অনেক বেশি টেস্টি। আপনারা একবার বানিয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন ভালোই লাগবে। আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, কারণ আমি এটা ঝোল রাখবো না, মাখা মাখা করে ফেলবো। সবজিটা থেকে অলরেডি অনেক ঝোল বেরিয়েছে, তো আমি একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সবগুলো সবজি কুক হয়ে যাবে এই পানিটার মধ্যে এবং মাখা মাখা ভাব চলে আসবে। আপনারা নিজেরা একবার বানিয়ে দেখবেন, তখন আমার রান্নার কথাটা আপনাদের কাছে মনে পড়বে। এই যে চলে আসলাম, আমার সবজিটা প্রায় মাখা মাখা হয়ে গেছে এবং সবগুলো ভেজিটেবল কুক হয়ে গেছে। সবগুলো সবজিকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ধনে পাতাগুলো অ্যাড করে দিচ্ছি আমি। বাকি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি। ঢাকা দিয়ে চলে গেলাম, কিছুক্ষণ পরে আসলাম, দেখুন মাখা মাখা হয়ে গেছে একদম। দেখুন কতটাই ভালো লাগতেছে, খেতেও ততটাই ভালো হয়েছিল। আমার সবজিটা অলমোস্ট ডান, এখন সার্ভ করার পালা। তো বন্ধুরা, আজকে আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে। কমেন্ট করে জানাবেন আপনারা রান্না করে কেমন হয়েছে, আর আমাকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব।
ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।